আপা পরের প্রশ্ন যাচ্ছি, মরিয়াম প্রশ্ন করেছেন, আমার মেয়ের বয়স 19 মাস চলছে, ও ভাত মাছ ডিম খিচুড়ি দুধে তৈরি খাবারও খায়, কিন্তু পায়খানা খুব কষা, কি করব? আচ্ছা, বাচ্চাদের এই কমপ্লেইনটা খুব পাওয়া যায় যে বাচ্চাদের কনস্টিপেশন। তো এক্ষেত্রে বলবো খুব কেয়ারফুল হওয়ার জন্য, বিকজ বাচ্চাদের কনস্টিপেশন মানে হলো যে ফিউচার অ্যালার্মিং ফর ফিস্টুলা, পাইলস লাইক দ্যাট। কারণ বাচ্চাদেরও কিন্তু পাইলস হচ্ছে, তো অনেকে বুঝে না। এই জন্য বাচ্চাদের খাবার যদি ডাইলিউট না হয়, আমি মায়েদেরকে বলবো স্টমাক ফুল করে যেন বাচ্চাকে না খাওয়ানো হয়। প্রপার ডাইজেশন যদি একটা বাচ্চা না হয়, তার কিন্তু স্কুলটা পাস করতে কষ্ট হবে। এবং বাচ্চার খাবারে ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু রাখতে হবে, লাইক একটু লাল শাক, পালং শাক বাচ্চার খিচুড়িতে, বা ভাত যখন খাওয়াবে তার সাথে একটু মেখে খাওয়াবে, অর্থাৎ ফাইবারটাকে কিন্তু দিতে হবে বাচ্চাকে। আর যদি দেখা যায় যে এরকম হয়, যেমন খেজুর থাকে, যদি একটা খেজুরও খাওয়ানো হয় ভালো ফাইবার পাওয়া যায়, তারপরে বাচ্চাদেরকে যদি সবজি খেতে না চায়, তাহলে বিভিন্ন সবজি দিয়ে একটু স্যুপ করে খাওয়াতে হবে। আর আরেকটা যেটা আমার মনে হয় যে প্রপার পানির মেনটেনিংটা হয় না আসলে। হ্যাঁ, অনেক বাচ্চাকে মা কি করে যে খাবার খাচ্ছে, মাঝখানে পানি দিচ্ছে, এটা তো হয় গ্যাস ফর্ম হয়, খাবারটা প্রপারলি ডাইজেস্ট হয় না। সো যেটা করতে হবে সেটা হলো খাবার খাওয়ানোর আগে পানি প্র্যাকটিস করবে। যখনই খাবার দিবে, তার আধা ঘন্টা বা 10 মিনিট আগে এক পিস পানি দিবে, খাবারটা যখন খাবে ইন বিটুইন টাইমে পানিটা না দেওয়াটা ভালো। খাবারটা শেষ করে আবার আধা ঘন্টা পর পর বাচ্চাকে কিন্তু পানি দিতে হবে। হ্যাঁ, পানিটা পর্যাপ্ত পরিমাণে না হলে খাবারটা ডাইজেস্ট হয় না প্রপারলি, সো দ্যাট কিন্তু বাচ্চারা আপা অনেক আর একটা খেলাধুলা করে। প্রশ্ন কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি, উনি হুম উনিও বলছে যে ওনার বাচ্চার পটি শক্ত কিন্তু পানি অনেক খায়। এটা মায়েরা আমাকে অনেকেই বলছে যে পটি শক্ত, এটা হলো তাদের যে ফুড হ্যাবিট গুলো করাচ্ছে। আমি যেটা আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি দেখেছি যে মায়েরা খুব ফোর্স ফিডিং করায় বাচ্চাদেরকে। যেমন একটা ডিম নিল, হয়তো বাচ্চা পুরো একটা ডিম খাবে না, একটা ডিম কিন্তু একজন বড় অ্যাডাল্ট মানুষের জন্য ঠিক আছে, অনেক সময় একটা বাচ্চার জন্য পুরো একটা ডিম একটু বেশি হয়ে যায়। আর বাচ্চা যদি হাফ ডিম খেয়ে রিফিউজ করে, অনেক সময় মা সেটাকে ফোর্স ফিডিং দেয়। বা হয়তো প্রোটিনটা বেশি খাওয়াচ্ছে, যেমন বাচ্চাদেরকে মায়েরা খুব বেশি চিকেন খাওয়ায়, হ্যাঁ এটাতে মানে তার পটিটা কষা হবে। আরেকটা হলো যে সবজির ইনটেকটা বাচ্চাদের কম থাকে, সো ভেজিটেবল ছাড়া ফাইবার ছাড়া আসলে পটি নরম হওয়া একটু টাফ হয়ে যায়। এক্ষেত্রে মাদেরকে বলবে একটু গ্যাসের ওষুধ, লাইক নিউটেক থাকতে পারে অথবা ফ্ল্যাকল ড্রপ থাকতে পারে। বেস্ট ওয়ে হলো যদি কোনো প্রোবায়োটিক এর স্যাশেট থাকে বাসায়, তাহলে 1 টেবিল চামচ পানিতে একটা স্যাশেট মিক্স করে এভরিডে রাতের বেলা খাইয়ে দিবে। ন্যাচারাল ওয়েতে লেক্সাটিভ হিসেবে দিতে পারে কিসমিস। কিসমিস 5 থেকে 6টি যদি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি পানিতে ভিজিয়ে রেখে সেই কিসমিস সহ পানিটা বাচ্চাকে খাইয়ে দেওয়া হয়, তাতেও তার পটি ক্লিয়ার হবে। আর একটা জিনিস হলো যেমন কুইকার ওটস, বা আমরা যে ওট মিল্কটা বলে থাকি, 1 টেবিল চামচ জাস্ট বয়েল করে নিয়ে একটু সল্ট দিয়ে বয়েল করে বাচ্চাকে চাইলে কিন্তু আপনি খাওয়াতে পারেন, এটাতেও তার কিন্তু পটিটা নর্মাল হয়ে যাবে। আইদার এটা আর্লি মর্নিং দেন অথবা রাতে ঘুমানোর আগে শেষ খাবারটা ওটস অথবা একটু কিসমিস দিলেও কিন্তু পটি নর্মাল হয়ে যাবে।